ইসরায়েল দাবারুকে বয়কট করা নৈতিক দায়িত্ব ছিল বলে মনে করেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ফিলিস্তিনের নারী শিশু সহ বেসামরিক ব্যক্তিদের নির্বিচারে হত্যা কোনোভাবেই মেনে নয় বলেও মন্তব্য নেয়ার তার সম্প্রতি বিশ্ব দাবা অলিম্পিয়াড থেকে ফিরে ডিবিসি নিউজকে একান্তে এসব কথা জানান রাজীব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের দাবার এক পরিচিত মুখ এনামুল হোসেন রাজীব কথা বলবো তার সঙ্গে সম্প্রতি তিনি হাঙ্গেরির বুদাপেস্ট থেকে আন্তর্জাতিক অলিম্পিয়াড খেলে এসছেন রাজীব ভাই কেমন আছেন এই তো ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনার কাছে প্রথমেই জানার দশম রাউন্ডের খেলায় সেই ইসরায়েল প্রতিপক্ষের সঙ্গে খেলাটাকে আপনি বয়কট করেছিলেন ইসরায়েলের প্রতিপক্ষকে এটা কেন করেছিলেন এটা আমি মূলত আমার প্রতিবাদটা ছিল আসলে ওয়ার্ল্ড চেস ফেডারেশন যেটাকে আমরা ফিদে বলে থাকি কারণ ফিদে দু বছর আগে রাশিয়া এবং বেলারুশ এই দুটো দেশকে তারা অফিসিয়ালি ব্যান করে দিয়েছে তারা কোনো টিম ইভেন্ট অথবা তাদের খেলোয়াড়রা ওই পতাকার আন্ডারে খেলতে পারেন না চল্লিশ হাজারের উপরে মানুষ তারা নির্বিচারে মেরেছে সাধারণ মানুষ শিশুদেরকে হত্যা করেছে তো কেন তাহলে ফিদে ইসরায়েলকেও ব্যান করবে না আমি মনে করি যে রাশিয়াকে যদি ব্যান করা ব্যান করে থাকে তাহলে ইসরায়েলকেও অবশ্যই ব্যান করা উচিত তো এটাই ছিল আমার মূলত প্রতিবাদ স্থানীয় পত্রপত্রিকাগুলো নিশ্চয়ই অনেক বড় মাপের কভারেজ দিচ্ছিল সেই জায়গায় আপনার এই প্রতিবাদটাকে কিভাবে তারা নিয়েছিল দেখেছেন. এটা আসলে অনেকে আছেন যারা ইসরায়েল সমর্থক তারা জিনিসটা ভালো চোখে দেখেননি আবার অনেকে আছেন যারা মনে করেন যে আসলেই যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না তারা বেশ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আর শেষ রাউন্ডে যেমন ইরানের সঙ্গে খেলা পড়েছিল ইসরায়েলি মেয়ে টিমের সেখানে পুরো ইরান টিমই তাদেরকে বয়কট করেছে অনেকে বলেছেন যে খেলার মধ্যে এগুলো আনা উচিত না তো কথা হলো যে খেলার মধ্যে যদি আমরা এগুলো না আনি তাহলে রাশিয়া এবং বেলারুস কেন খেলতে পারছে না তাহলে আমাদের যে কোনো একটা স্ট্যান্ড নেওয়া উচিত আমি মনে করি আমার মূল পয়েন্টটা ছিল ওখানে আপনার এই সাহসিকতার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং এনামুল হোসেন রাজীব যেটা বলছিলেন যে তার যে সাহসিকতা তার যে প্রতিবাদ করার পদ্ধতি সেই পদ্ধতিকে সত্যিই বাংলাদেশের মানুষের স্বাগত জানিয়েছিল সেই সময় পত্রপত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জেনেছিল এবং সাহসী একজন এনামুলকে দেখেছিলেন বাংলাদেশের মানুষ এই এনামুল এগিয়ে যাবে আরও অনেক দূর বাংলাদেশকে পরিচিত করবে বিশ্ব মাঝে নতুন করে মুশফিকুর রহমান ডি নিউজ ঢাকা